সম্মানী ভিউয়ার্স আসসালামু আলাইকুম পাখি পাগলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কিন্তু আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ সাইফুল ভাইয়ার পাখির খামারের ভিডিওটি অবশ্যই সাইফুল ভাইয়ার পাখির খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন বেবি আছে তো বেবিগুলোর বিষয়ে আমরা সাইফুল ভাইয়ার মুখ থেকে জেনে নিব কেমন কি দাম বিষয়ে জেনে নিব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আপনার হাতে এক পিস গেরে প্যারট দেখতে পাচ্ছি এটার বয়স কতদিন এটার বয়স 3.5 মাস 3.5 মাস জি এটাকে দিনে কয় বেলা হ্যান্ডফিড করাছেন ভাইয়া রাখা হয় তিন বেলা হ্যান্ডফিড করাছেন জি আচ্ছা কি খাওয়াছেন ভাইয়া নিউটিবার A19 খাওয়াচ্ছে নিউটিবার A19 খাওয়াচ্ছে ভাইয়া তো ভাইয়া পাখিটার প্রাইসটা কি রকম চাচ্ছেন এটা প্রাইস চা হচ্ছে 85000 টাকা পাখিটার প্রাইসটা হচ্ছে 85000 টাকা এটা কি একদম ভাইয়া না আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে একদম না আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে তো ভাইয়া আর কি আছে আপনার কাছে যদি একটু দেখাই দেন তো দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে কিন্তু খুব সুন্দর দুই পিস সানকোনর বেবি দেখতে পাচ্ছি আমরা ভাইয়া বেবিগুলোর বয়স কতদিন বয়স একটা 35 দিন আর একটা 40 দিন একটা 35 দিন একটা 40 দিন জি তো ভাইয়া এগুলো পার পিস কি রকম দাম চাচ্ছেন আপনি 14000 টাকা করে পিস চাওয়া হচ্ছে 14000 টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে তো এটা কিন্তু একদম নয় আলোচনা সাপেক্ষে সাইফুল ভাইয়ের কাছে কিন্তু অনেক ধরনের পাখি আছে তো ভাইয়া আর কি আছে যদি একটু দেখাইতেন তো আমরা দেখতে পাচ্ছি সাইফুল ভাই এটা হলো জলপাই কালারের এক পিস তো রিংনেট না জি এটা রিংনেট রিংনেট জলপাই কালারটা কি কালার বলে ভাইয়া অলিভ কালার বলে অলিভ কালার বলে থাকা হয় তো ভাইয়া এটার প্রাইসটা কি রকম চাচ্ছেন প্রাইস হচ্ছে 14000 টাকা এটা সেলফি আচ্ছা এটা সেলফি মানে নিজে নিজে খাইতে পারে মাশাআল্লাহ এটা নিজে নিজে খাওয়া শিখে গেছে সেলফি দাম চা হচ্ছে 14000 টাকা এটা কি এক পিস আছে না জোড়া আছে এক পিস আছে জোড়া ছিল একটা সেল হয়ে গেছে আচ্ছা জোড়া ছিল এক পিস বিক্রি হয়ে গেছে এখন এক পিস আছে এটা 14000 টাকা কি একদম না আলোচনা সাপেক্ষে কিছু কম আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে তবে নিচে আরো অনেক সুন্দর সুন্দর কিছু বেবি দেখতে পাচ্ছি এগুলো বয়সটা কি রকম এটা হচ্ছে এটার বয়স হচ্ছে 35 দিন কিন্তু এটা ক্রিমিনো না কালার হ্যাঁ আচ্ছা ক্রিমিনো এটা কিন্তু লটিনো না কেউ কিন্তু লটিনো ভাববেন না এটা এটা লাল চোখ কিন্তু এটা ক্রিমিনো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় বড় হলো আচ্ছা আচ্ছা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে এটা কিন্তু ক্রিমিনো বলা হয় এটাকে এগুলো পার পিস কি রকম চাচ্ছেন এটা পার পিস 12000 টাকা আর একটা কথা এটা কিন্তু নেদারল্যান্ডের বেবি নেদারল্যান্ডের বেবি আচ্ছা মাশাআল্লাহ এগুলো কিন্তু নেদারল্যান্ডের বেবি বাংলাদেশে ভাইয়া হয়তো এও তো বিট করেছেন না ভাই আপনি এগুলোকে বিট করানো হয়েছে এগুলো পার পিস চাচ্ছেন 12000 করে 12000 করে দুই পিস আছে না ভাইয়া জি জি দুই পিস আছে 12000 টাকা করে পার পিস চাওয়া হচ্ছে আর কি আছে আর আছে লুটিনো আছে রিং নেক অনেকগুলোই আছে ছোট এই কারণে এক পিস শো করছি আমি আচ্ছা আচ্ছা হয়তো ভাইয়ার কাছে কিন্তু আরো আছে এখানে বর্তমানে এক পিস নামে নিয়ে আসছে খামার থেকে ভাই এটার বয়স কতদিন বয়স 18 দিন বয়সটা 18 দিন এর প্রাইসটা কি রকম চাচ্ছেন প্রাইস 11000 টাকা এর প্রাইসটা চাওয়া হচ্ছে কিন্তু 11000 টাকা ভাই এটা থেকে যে একটু বড় হয় এগুলো কি সেম দাম না একই দাম তো বাড়ে একটু মানে যে একটু বড় হলে অবশ্যই দামটা কি একটু বেড়ে থাকবে তো ভাই আর কি আছে যদি একটু দেখাইতেন ভাই কিন্তু আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনের কিছু বেবি নিয়ে আসছে তো সমস্ত বেবিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব অবশ্যই ফুল ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওর শেষে কিন্তু সাইফুল ভাই কিন্তু একটি খুবই একটি আকর্ষণীয় একটি কথা বলে দিবে আমাদেরকে তো সাইফুল ভাই মাশাআল্লাহ আপনার হাতে খুব সুন্দর একটি বেবি দেখতে দেখতে পাচ্ছি এটা কিসের বেবি ভাইয়া এটা লরি মুল্লুকান রেড লরি মুল্লুকান রেড লরি এটার বয়স কতদিন ভাইয়া এর বয়স 3 থেকে 3.5 মাস হবে 3 থেকে 3.5 মাস জি আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেবি এটা কি হ্যান্ডফিট না সেলফিট ভাইয়া এটা সেলফিট সেলফিট বেবি না আচ্ছা সেলফিট বেবি এটার প্রাইসটা কি রকম চাচ্ছেন এটার প্রাইস 45000 টাকা চাওয়া হচ্ছে এটার প্রাইসটা কিন্তু 45000 টাকা চাওয়া হচ্ছে ভাই এর সাথে আচ্ছা এর সাথে পেয়ার আছে না মানে মেল ফিমেল কি শিওর আছে একদম 100% কনফার্ম আচ্ছা মেল ফিমেল শিওর আছে 100% কনফার্ম জোড়া দেওয়া যাবে তা জোড়া নিলে কি ওই দামই রাখবেন না কিছু আরো কিছু কম রাখবেন কম রাখবো আর কি যদি অবশ্যই যদি কেউ যদি জোড়া নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আরো কিছু কম রাখা যাবে তো এই ছিল হয়তো আজকের ভাইয়ার খামার থেকে নামানো কিছু কালেকশন অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভাইয়া আপনার না ফোন নাম্বারটি একটু বলেন ফোন নাম্বার 01 018 49 49 49 32 32 76 76 ভাইয়ের লোকেশনটা ঢাকা কমলাপুর ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ